বরগুনার বেতাগী উপজেলায় চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেতাগী উপজেলার চান্দখালী বাজারের ইউনিয়ন পরিষদের সামনে ৩০০ গরিব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৬ নং কাজিরবাদ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুরকান। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুরকান, কাজিরবাদ ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমন, স্টোর অ্যান্ড ট্রান্সপোর্ট অফিসার ইদ্রিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জু, কুয়াকাটা নৌপুলিশের অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ মঞ্জু, নাহিদ মাহমুদ হোসেন লিটু, রফিকুল ইসলাম রাজ্জাক সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে ৩০০ অসহায় দুস্থ মানুষকে কম্বল বিতরণ করেন এবং বাজারের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন করেন। এ সময় শীতবস্ত্র নিতে আসা সবাই চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।